আর কত ধ্যান করব, আর ধ্যান করতে ভালো লাগছে না। তাহলে মহাদেব আমরা একটু নৃত্য করে আপনাকে প্রদর্শন করি। তোদের নৃত্য দেখার থেকে রানু মণ্ডলের গান শোনা অনেক ভালো। চল আজকে একটু বন জঙ্গল থেকে ঘুরে আসি। বন জঙ্গল? কেন, অসুবিধে আছে নাকি? মানে জঙ্গলে আমার খুব ভয় করে প্রভু। ভয়? কিসের ভয়? আমি থাকতে তোদের ভূতের ভয়? প্রভু আপনি জানেন না জঙ্গলে কত ধরনের ভূত থাকে। বেটে ভূত, লম্বা ভূত, কাটো ভূত, কেঁচো ভূত, আর সব থেকে আমার যাকে ভয় লাগে সেটা হলো গোভূত। ওরে বাবা, রে বাবা, কি ভয়ঙ্কর! চুপ, ভিতর দিয়ে আমি থাকতে আবার ভয় কিসের রে? না প্রভু, আপনি জানেন না ওই ভূতগুলো খুব ভয়ঙ্কর, একবার ধরে ফেললে একেবারে জ্যান্ত চিবিয়ে খাবে। ওরে ভূত আমার পুত, পেতনি আমার ঝি, মহাদেব তোদের সাথে আছে, করবে আবার কি? হ্যাঁ সত্যি নন্দী, তুই গরু তো গরুই থেকে গেলি। হ্যাঁ আমি তো সত্যি একটা গরু। অনেক কথা হয়েছে, এইবার চল, আমার আর ভালো লাগছে না এখানে। আর তোরা যদি না যেতে চাস তাহলে এখানেই পড়ে থাক। না না প্রভু, আমি যাব আপনার সাথে। আমিও যাব, আমিও যাব। চল তাহলে। কৈলাসের একঘেয়েমি কাটাতে মহাদেব নন্দী ও ভৃঙ্গিকে নিয়ে অরণ্য ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। খোলা সবুজ মুক্ত বাতাস, সাথে পাখির কিচিরমিচির ডাক, অরণ্যের সবুজ মনোমুগ্ধকর পরিবেশ মহাদেবের মনকে সতেজ করে তুলল। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, এ যেন চোখের শান্তি। কৈলাসে বরফের মাঝে থেকে থেকে চোখগুলো সাদা হয়ে গিয়েছিল। ওরে বাবা রে, এ তো একেবারে ঘন জঙ্গল, চারিদিকে তো শুধু গাছ আর গাছ, কোথায় যে কি আছে কে জানে। এই যে নন্দী, কি আর ভয় লাগছে? ভয়? আমার তো খুব ভয় করছে, কিন্তু না, প্রভুর সামনে সেটা প্রকাশ করা যাবে না, তাহলে প্রভু আমাকে আবার ভীতু বলবে। না মহাদেব, আমার আর ভয় করছে না। হ্যালো বন্ধুরা, আজ আমি ওয়ান এক্সবিট নামে একটি অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুক মেকার। অন্য অ্যাপের তুলনায় এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। ইন্টারন্যাশনাল মাস্টার লীগ চলছে, এটি সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য আপনার প্রিয় দলকে সমর্থন করার দৌড়ান্ত সুযোগ। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি এখানে স্কোরের ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারেন এবং BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে ক্র্যাশ গেম আছে, প্লেন যত উপরে যাবে তত বেশি টাকা পাবেন। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড BABE100 ব্যবহার করে প্রথমবার জমাতে পান 12,000 টাকা পর্যন্ত ও ফ্রি স্পেন। আপনি সহজেই পেটিএম, ব্যাঙ্ক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, আপনিও এটি ব্যবহার করতে পারেন। তাহলে আর দেরি কিসের, পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন অথবা গুগলে ওয়ান এক্সবিট সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড BABE100 ব্যবহার করুন এবং পান বোনাস ও অনেক আকর্ষণীয় উপহার। তাই সত্যি সত্যি মহাদেব, নন্দী তোর পায়ের সামনে সাপ! ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে প্রভু, এখানে তো কিছু নেই। ওরে আমি তো একটু মজা করছিলাম, দেখলাম তুই ভয় পাস কিনা। সত্যি নন্দী, তুই গরু নোস, তুই একটা আস্ত গাধা। মহাদেব বাবা আর আমাকে গাধা বলল, কিন্তু আমি তো গাধা নই, আমি তো গরু। ওরে বাবা রে,
কি হয়েছে? ভূত কোথায়? ভূত কি উল্টা পাল্টা বলছিস? কোথায় ভূত? ভূত নেই তাই তো কোথায় গেল? তোর মাথায়। চল। কোথায় মহাদেব? মাথায় তো নেই। ভিতর ডিম। বাবারে বাবা, কত আম ধরেছে গাছটাতে! যা ভিড়িঙ্গি, ছটপট উঠে পড় দেখি। মানে আমি না তো কি আমি? অটটট তাড়াতাড়ি উঠে পড়। আমগুলো দেখে আমার জিভার সামলাতে পারছি না। না ঠিক আছে প্রভু। আরে ঠিক করে ওঠ। হ্যাঁ প্রভু। কোনো কাজের না, যা তোকে আর উঠতে হবে না। এই যে বাবাজি, খুব তো হাসি বের হচ্ছে, এইবার আপনি উঠুন দেখি। আমি আগে? হ্যাঁ, এতদিন গল্পের গরু গাছে ওঠে, আজ রিয়েল গরু গাছে উঠবে। আজকে গাছে না উঠতে পারলে কিন্তু এই জঙ্গলেই রেখে দিয়ে চলে যাব। না প্রভু, উঠছি। এ যেন অমৃত। শান্তি নন্দি, হয়ে গেছে, এইবার নেমে আয়। ঠিক আছে প্রভু। আমার কানটা নেই। কিরে, গাছ থেকে নাম নাকি কোলে করে নামাবো? প্রভু, কে যেন আমার কান টেনে ধরেছে, আমি নামতে পারছি না। কান টেনে ধরেছে কে? কে কে তুই? আমাকে চিনতে পারছিস না? না পারছি না। কে তুই? আমি গোভূত রে, গোভূত। ওরে বাবা রে, হ্যাঁ ভূত। চল চল, এইবার তুই আমার সাথে চল। আমি কোথাও যাবো না, না না, আমি কোথাও যাবো না। আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার জন্য তোকে ধরিনি রে, তোকে তো আমার সাথে নিয়ে যাব। হাই 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 হাই, গোভূত এটা কি করছে? বাবা মহাদেবকে খেপিয়ে তুলছে, এ তো ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। না না না, আমাকে এক্ষুনি রাজামশাইকে সবটা জানাতে হবে। এই এই, ওকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। নিজের বাপ ঠাকুরদার কথা শুনিনি, আমি নাকি তোর কথা শুনবো? তুই কে রে যে তোর কথা শুনতে হবে? তুই আমাকে চিনিস না? তুই কি সুপারস্টার নাকি যে তোকে চিনতে হবে? ও বাবা, আমার চোখ গরম করা হচ্ছে।
ভিড়িঙ্গি, ওকে থামতে বল, এরপর কিন্তু আমাকে আর আটকাতে পারবি না। আমি কিন্তু ভয় পাচ্ছি না, পাচ্ছি না, পাচ্ছি না। গোভূতের করা সমস্ত কাণ্ড কারখানা ভূতের রাজাকে সেই গেছো ভূত ব্যাখ্যা করলো। বলিস কি, এ তো মহা সর্বনাশ। এখন আরো অনেক কিছু ভাঙবে। এই এই সত্যি করে বলতো, তুই কে? কি রে গোভূত, তুই কাকে তুই দুকারি করছিস? রাজা মশাই, আপনি এখানে? হ্যাঁ, আমি না, সে উপায় ছিল না, আপদ কোথাকার। না 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 রাজা মশাই, আমি কিছু করিনি, আমি শুধু এটাকে ধরে আপনার কাছে নিয়ে যাচ্ছিলাম, কিন্তু এই লোকটা আমাকে রাগ দেখাচ্ছে, এমন কি আমাকে গাছ থেকে ফেলেও দিয়েছে। ও জানে না আমরা কারা, আমাদের ক্ষমতা তো দেখেনি। ওরে মূর্খ, তুই জানিস উনি কে? কেন, ওকে মিথুন চক্রবর্তী নাকি, যে ওকে জানতে হবে। এবার আপনি চলে এসেছেন, আমার আর কোনো চিন্তা নেই, আপনি একাই ওকে ঘায়েল করে দিতে পারবেন। ওরে চুপ কর, চুপ কর। কেন চুপ করবো কেন, ও জানে আপনার কত ক্ষমতা। ওরে হাঁদা, ইনি হলেন স্বয়ং মহাদেব, আমাদের সবার দেবতা। মহাদেব, আমাদের ক্ষমা করে দিন, আসলে আমাদের এই ভূতটা একটু সরল সিধে হাবাগোবা আছে, ও আপনাকে চিনতে পারেনি। সরল সিধে না, ওর একটা তার কাটা আছে, ওকে এক্ষুনি পাগলা গারদে দিয়ে আসুন। আমি পাগল? এই গোভূত, ক্ষমা চা, এক্ষুনি মহাদেবের কাছে ক্ষমা চা। মানে আমি আপনাকে চিনতে পারিনি দেবতা মশাই, আমাকে আমাকে আপনি ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। ধন্যবাদ মহাদেব, আপনাকে অনেক ধন্যবাদ, আজ কতদিন পর আপনি আমার রাজ্যে পা রেখেছেন, আপনার এই ভক্তকে আপনার একটু সেবা করার সুযোগ দিন প্রভু, একটু সুযোগ দিন। প্রভু, এই ভক্তের সেবায় আপনি সন্তুষ্ট হয়েছেন তো? খুব সন্তুষ্ট হয়েছি, এইবারে তবে আমি আসছি। এই ভক্তের দুয়ারে আবার পা দেবেন প্রভু। আসবো আসবো, আবার আসবো, আর ওকে একটু ব্রাহ্মী শাক খাওয়ান, তাহলে যদি একটু বুদ্ধি হয়।